So hello guys, this is Mr. Krish and welcome to my channel Mr. Krish on the go. Hope you guys are doing absolutely fine. Unrakom topic ne video banabo. Seta holo ajke ami radio ni eshi FZ to service e geche, shejonno ami je radio ni beri porlam karon video ta banate hoto. To ekta khubi trending topic ekhon cholche, seta holo je amar radio ne koto 90 সেকশনের টায়ার লাগানো আছে। আপনি সাপোজ কোম্পানি প্রোভাইড করে অথবা আমি এফজিতে ধরি 140 সেকশন টায়ার প্রোভাইড করে, তা সেই 140 সেকশনের জায়গায় 190 সেকশন, 180 সেকশন, 150 সেকশন, অর্থাৎ টায়ারকে আপসাইজ করা হচ্ছে। এইটা একটা ট্রেন্ড এসছে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে টায়ার আপসাইজ করা কতটা যুক্তিযুক্ত, সেটা আপসাইজ করলে কী হতে পারে, কী ক্ষতি হতে পারে, কী ভালো হতে পারে, কতটা লাভ হতে পারে, আপনার বাইকের গ্রিপ বাড়বে কি বাড়বে না, কি গ্রিপ কমে যাবে, এরা বিভিন্ন রকম ছোটোখাটো আলোচনা আজকে আমরা করবো ভিডিওতে। এক্সাম্পল হিসাবে আমি রেডিও ইউজ করছি, তা অন্যান্য সমস্ত বাইকের ক্ষেত্রে যে যে পয়েন্টগুলো আমি তুলে ধরবো সেগুলো সবই সেম হবে। এইটা হলো আমার রেডিওনের রেয়ার টায়ার, আপনারা দেখতে পাচ্ছেন। তা রেয়ার টায়ার ফ্রন্ট টায়ার যাই হোক না কেন, নর্মালি ট্রেনটা থাকে ফ্রন্ট টায়ার রেয়ার টায়ার পাল্টানো নিয়ে। তা এই যে টায়ার দেখতে পাচ্ছেন, তা টায়ারের সাথে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা টায়ারের সাথে রিমটাও আসে, কিন্তু এইটার কথা কেউ বলেন না আমি দেখেছি আজ অব্দি, কোনো ভিডিওতে শুনিনি। এই টায়ারের সাথে রিমটাও আসে, তা রিমের একটা স্পেসিফিক সাইজ থাকে, মানে এটা 18 ইঞ্চের রিম, তার সাথে যে ডায়ামিটারটা থাকে যার উপর টায়ারটা লাগানো থাকে, এই কত ইঞ্চ কতটা ডায়ামিটারের উপর কত সাইজের চাকা লাগবে সেটা কোম্পানি থেকে বা টায়ারের কোম্পানি থেকে কিংবা যে বাইক যে কোম্পানি সেই কোম্পানির থেকে ঠিক হয়ে আসে। তো এবার আমি ব্যাপারটা আপনাদের খুবই ইজিলি বোঝাই, এখানে আমি হাত দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তা মনে করুন এই সাইজের রিম, এবার এই সাইজের রিমে যখনই আপনার মানে এই যে আমি মনে করুন রেডিয়নের এই যে রিম, রিমের এই যে সাইজটা দেখতে পাচ্ছেন, তা আপনি যদি রিম চেঞ্জ না করে টায়ার চেঞ্জ করেন, অর্থাৎ এই টায়ারটা না লাগিয়ে আপনি হয়তো এর থেকে এতটা চওড়া টায়ার লাগাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন কতটা চওড়া দেখাচ্ছি আমি, প্রায় আমার এটা 130 সেকশনের কাছাকাছি চওড়া হবে এই যে চওড়াটা। তো এতটা চওড়া যদি আপনি টায়ার লাগান কিন্তু সেক্ষেত্রে আপনার যদি রিম চেঞ্জ না করেন তাহলে কী হবে, আপনি ধরুন টায়ারের তো সাইড ওয়াল যেটুকু থাকার থাকছেই, এবার সাইড ওয়ালটা কী হবে যখন ওই রিমের মধ্যে চেপে ঢোকাতে যাবেন সেক্ষেত্রে কী হবে, টায়ারটা স্কুইজ হয়ে এরকমভাবে টাইট হয়ে রিমের মধ্যে ঢুকবে, সেক্ষেত্রে যে টায়ারের যে উইথটা থাকে না সেটা অটোমেটিক কমে যায়। আপনারা লক্ষ্য করবেন যদি আপনারা নিজেরা কোনো করে থাকেন কিংবা অন্য কেউ করে থাকে, যখনই একটা 140 সেকশন টায়ার বা এই মানে 140 সেকশনের কথা বলছি, যখন একটা 140 সেকশন টায়ারের গাড়িতে 190 সেকশনের টায়ার লাগানো হবে তখনই সেটা স্কুইজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু 190-র যে ফ্যাটনেসটা, 190-র টায়ার যতটা চওড়া হয় এক আদতে, সেই চওড়া ভাবটা কিন্তু আপনারা চাকায় পাবেন না। প্লাস টায়ারের যে সাইড প্রোফাইলটা অনেকটা বেড়ে যায়, এই যে সাইড প্রোফাইলটা, এই যে সাইড প্রোফাইলটা অনেকটা বেড়ে যায় খুব স্বাভাবিকভাবে। আপনি যখনই এই টায়ারটাকে এই প্রোটাল টায়ারটাকে স্কুইজ করে যখন একটা ছোটো রিমে লাগাচ্ছেন তখন সেক্ষেত্রে সাইড ওয়ালটাও বেড়ে যায়, প্লাস টায়ারের যে উইথটা হয় টোটাল 150 সেকশন বা 180 সেকশনের যেটাই লাগে না কেন যে উইথটা ওটাও কমে যায়, প্লাস টায়ারের যে এই যে সারফেস এরিয়া, মনে করুন আপনার এই যে টায়ারটা, এই টায়ারটার যে সারফেস এরিয়া সেটা এমনভাবে তৈরি যে এই টায়ারটা পাতলা হলেও কী হবে, এই টায়ারটা আপনার মানে এই টায়ার অনুযায়ী যতটা গ্রিপ দরকার বাইকের সেইভাবে কাজ করে, কিন্তু সেক্ষেত্রে টায়ারের যদি সারফেস এরিয়া চেঞ্জ হয়ে যায় অর্থাৎ এটা সরু বা মোটা হয়ে যায় সেক্ষেত্রে গ্রিপের পরিবর্তন হয়ে যায়। সুতরাং এটা একটা সমস্যার মধ্যে পড়ে যখনই মানে টায়ারের আপনি সেকশন চেঞ্জ করছেন। মনে করুন এই যে রিমটার ওপর, এই রিমটার ওপর আপনি ওয়াইড সেকশনের টায়ার লাগাবেন, এবার তখন সেক্ষেত্রে কী প্রবলেম হবে যে না আপনারা যখনই মনে করুন এক্ষেত্রে আপনারা একটা ওয়াইড রিম লাগাবে, এই রিমের ওপরই ওয়াইড টায়ার লাগাবেন, তো সেক্ষেত্রে কী হবে যখনই মানে আপনারা এইখানে ওয়াইড রিমের টায়ারটা লাগাচ্ছেন সেটা স্কুইজ হয়ে অটোমেটিক ফার্স্ট অফ অল সেটা যে সেকশন যদি 180 হয় সেটা কাজ করবে অ্যাজ এ 170 কি 160 সেকশন টায়ারের মতো, প্লাস এই এই উইথ কমে যাওয়ার জন্য এছাড়া অনেক রকম প্রবলেম হবে। আচ্ছা, তো এবার একটা বাইকের একটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট হলো ব্রেকিং। ব্রেকিং শুধু কী ব্রেক ইউজ করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু হয় না। ব্রেক আপনি মনে করুন ডিস্ক ব্রেক ইউজ করা হচ্ছে কি ড্রাম ব্রেক ইউজ করা হচ্ছে, ড্রামের থেকে ডিসের যে ক্যাপাবিলিটি হয় সেটা অবশ্যই বেশি হয়, আবার সাথে ডুয়েল চ্যানেল এবিএস আছে, শুধু এইটুকুর ওপর ডিপেন্ড করে কিন্তু ব্রেকিং হয় না গাড়ির। গাড়ির ব্রেকিং হয় আপনার টায়ারের ওপর ডিপেন্ড করে, টায়ার কতটা ভালো কি খারাপ, সে টায়ার কীভাবে মানে রাস্তায় প্লেস হচ্ছে, রাস্তায় টায়ারের
মানে কতটা এরিয়া জুড়ে টায়ারটা রাস্তায় আছে সব কিছু ওপর ডিপেন্ড করে, সে টায়ারের গ্রিপ কতটা ভালো। এবার সেম মানে গাড়ির যে ডিফল্ট রিমে আপনি যদি মনে করুন গাড়ির ডিফল্ট রিম সাপোর্ট করে 140 সেকশন টায়ার, সেখানে যদি আপনি 180 সেকশন লাগিয়ে দেন তখন সেক্ষেত্রে কী হবে যে সারফেস এরিয়া রাস্তা সেটা অনেক কমে যাবে, টায়ারের সাথে যে সারফেস এরিয়া সেটা অনেকটা কমে যায় এবং তার ফলে কী হয় আপনার গ্রিপটা অনেকটা কমে যাবে, এক্ষেত্রে স্কিড হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। প্লাস এরকমও আপনার মনে হতে পারে যে আদতে 140 সেকশনের জায়গায় যদি আমি 160 লাগাই টায়ার মোটা হয়ে যাবে, আমি গ্রিপটাও ভালো পাবো। হ্যাঁ, টায়ারের যদি ক্যাপাবিলিটি ভালো থাকে আপনি গ্রিপ অবশ্যই ভালো পেতে পারেন, কিন্তু সম্পূর্ণ যে টায়ারের যে মানে পোটেনশিয়ালটা মানে একটা আপনি মনে করেন একটা 160 সেকশন পিরেলির টায়ার যে সফট কম্পাউন্ড দিয়ে তৈরি হয় তার থেকে MRF টায়ার অনেক বেশি হার্ড হয়। সুতরাং ওই টায়ারের সফট কম্পাউন্ডের জন্য আপনি ব্রেকিং কমফোর্ট ভালো পেতে পারেন, কিন্তু সেই টায়ারের যতটা ক্যাপাবিলিটি সেই টায়ার যতটা আপনার ব্রেকিংয়ের জন্য যতটা এফেক্টিভ অতটা এফেক্টিভ হবে না ফার্স্ট অফ অল। আর দুই নম্বর প্রবলেম হবে কি, মনে করুন একটা এরকম চওড়া টায়ার, আমি জাস্ট আপনাকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, মনে করুন একটা এরকম চওড়া টায়ার, সেটাকে যখনই আপনি সরু রিমে লাগাচ্ছেন, মনে করুন 140 সেকশনের রিমে আপনি 180 সেকশনের টায়ার লাগাচ্ছেন, তখনই সেটা প্রথম কথা আপনাকে সাইড ওয়ালগুলো রিমের মধ্যে ঢোকানোর জন্য টায়ারটাকে প্রেশার দিয়ে চাপ দিয়ে সেটাকে রিমের মধ্যে ঢোকাতে হবে, সেক্ষেত্রে কী হবে এই টায়ারটার চেপটে যাবে, চেপটে গেলে কী হলো আপনি অটোমেটিক দেখতে পাচ্ছেন একটা চওড়া টায়ার প্রথম কথা ফার্স্ট অফ অল পাতলা হয়ে গেল। হ্যাঁ, তা টায়ারের যে এই পোর্শনটা না, এই পোর্শনে একটা প্রেশার তৈরি হয়, দুপাশে প্রেশারটা পড়ে, প্রেশারটা টায়ারের যে মাঝখানের যে পোর্শনটা স্কুইজ করার জন্য যখন দুপাশে টান পড়ছে তখন মাঝে প্রেশার পড়ে, সেক্ষেত্রে এই পোর্শনের যে টায়ারের মেটেরিয়ালগুলো থাকে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, সুতরাং টায়ারের লংজিভিটি অনেক কমে যায়। সো এরকম অনেক সমস্যা হয়, এবার এই লংজিভিটি কমা যাওয়া টায়ার নিয়ে যখন আপনি রাস্তায় বাইক চালাবেন সেক্ষেত্রে আপনার অনেক রকম সমস্যা হতেই পারে, বিভিন্ন রকম সমস্যা হয়, যে সমস্যাগুলোর মধ্যে একটা থাকে প্রথম কথা টায়ারের লংজিভিটি কমে যায়, সঠিকভাবে যদি আপনি সঠিক রিমের ওপর সঠিক টায়ার না ইউজ করেন অর্থাৎ মোটা সরু রিমে মোটা টায়ার ইউজ করছেন সেক্ষেত্রে আপনার বাইকের স্টেবিলিটি নষ্ট হতে পারে, মাইলেজে ডিফারেন্স আছে, তারপরে বাইকের ব্রেকিংয়ের প্রবলেম হয়, এরকম অনেক রকম প্রবলেম হয়ে থাকে। সুতরাং আপনারা যদি চান যে বাইকের টায়ারে চেঞ্জ করবেন করে মোটা টায়ার লাগাবেন, তো সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে তার সাথে যে রিমটা আছে রিমটাকেও চেঞ্জ করার, সেটা আপনার মেকানিকের কাছ থেকে সাজেশান নিয়ে নেবেন যে আপনার কীরকম টায়ারের জন্য কীরকম রিম প্রয়োজন। সো সবসময় যে কোনো বাইকে মোটা টায়ার লাগালে যে ব্রেকিং ভালো হবে এর কোনো মানে নেই, মানে অর্থাৎ ব্যাপারটা অনেক রকমভাবে কাজ করে, তা আপনাদের আমি আশা করি বোঝাতে পেরেছি, কতটা ভালো বোঝাতে পেরেছি জানি না, যদি কোনো রকম এক্সট্রা প্রশ্ন থাকে আপনাদের মনে তা আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি সেটা নিয়ে আবার বলার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমটা হলো এই যে যদি টায়ার সাইজের যে কোম্পানি যে রিম প্রোভাইড করে সেই রিমে যে টায়ারটা লাগানো থাকে সেই তার থেকে যদি মোটা টায়ার লাগাতে যান তাহলে এই সমস্যাগুলো ফার্স্ট অফ অল আসে, এক সাইজ বড়ো করা যায় সেটা কোনো প্রবলেম আসে না, কিন্তু তার থেকে বেশি বড় করতে গেলে এই সমস্যাগুলো, অর্থাৎ 140 সেকশন টায়ার কোম্পানি প্রোভাইড করছে আপনি 150 সেকশন লাগাতে পারেন তাতে কোনো সমস্যা হবে না, কিন্তু যদি 140 জায়গায় আপনি 180-190 লাগান সেক্ষেত্রে অনেক রকম সমস্যা হয় যেগুলো আপনাকে বললাম। সো আপনারা যদি চানই যে আপনার টায়ার মোটা করতে হবে তো আমি সাজেস্ট করবো কি কোনো ভালো মেকানিকের কাছে যান, তাকে জিজ্ঞেস করুন যে ওই টায়ারটা ওই রিমের জন্য কম্পাটিবল কি না তবেই লাগান, নইলে লাগাবেন না, এক্ষেত্রে অনেক সমস্যা হবে। সো আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি যে ঠিক কী হয় ব্যাপারটা টায়ার চেঞ্জ করলে, তা নেক্সট টাইম যখন আপনারা টায়ার চেঞ্জ করবেন এই কথাগুলো মাথায় রাখবেন, রেখে টায়ার চেঞ্জ করবেন। আর এই সেম জিনিস অ্যাপ্লিকেবল হয় সরু টায়ার লাগালে, যদি মোটা রিমে আপনি সরু টায়ার লাগান সেক্ষেত্রে ফার্স্ট অফ অল ফিটিংয়ের ইস্যু তো থাকেই, প্লাস তার সাথে গাড়ির ব্যালেন্সের প্রবলেম হতে পারে কারণ টায়ারের ওয়েট কমে যায়, দুই নম্বর ব্রেকিং একদমই খারাপ হয়ে যায়, এটা একদম 100% একদম প্র্যাকটিক্যাল কথা যে ব্রেকিং খারাপ হয়ে যাবেই হবে, কারণ একটা মোটা টায়ার একটা সরু টায়ারের মধ্যে ব্রেকিংয়ের অনেক ডিফারেন্স থাকে। আর তিন নম্বর হলো মানে ব্যাপারটা হলো মোটা সরুর নয়, ব্যাপারটা হলো সারফেস এরিয়ার, মানে কতটা সারফেস এরিয়ার উপর আপনার টায়ারটা আছে রাস্তার সাথে, সেইভাবেই হিসাব মতো দেখতে গেলে যে এই বাইকে যে সরু টায়ার আছে বলে ব্রেকিং খারাপ হবে, মোটা চাকা বলে ব্রেকিং ভালো হবে এরকম কোনো ব্যাপার না, কিন্তু সেটা বাইকের ওপর ডিপেন্ড করে ওইভাবেই কোম্পানি প্রোভাইড করে, সুতরাং সমস্যাটা হওয়ার কথা নয়। অনেকের মনে এই ব্যাপারটা থাকে যে সরু টায়ার মানেই স্কিড করবে কর্নারিংয়ের প্রবলেম হবে, না অ্যাকচুয়ালি আপনার বাইক যেভাবে তৈরি সেইভাবেই আপনার মানে কোম্পানি টায়ার প্রোভাইড করে, সুতরাং এটা হওয়ার কথা নয়।
সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। অনেকের মনে ভয় থাকে যে সরু জায়গাতে কর্নারিং করতে সমস্যা হয়, শুধু এই ব্যাপারটা এইভাবে কাজ করে না। ব্যাপারটা কাজ করে, কোম্পানি যখনই কিছু প্রোভাইড করছে তখনই সে তার গাড়ির ওয়েট ব্যালেন্স এভরিথিং সব কিছু মাথায় রেখে প্রোভাইড করে। সো ইয়াপ, ভিডিওটা এই পর্যন্তই থাক। তা আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ অনেক ছোটো ছোটো ইনফরমেটিভ ভিডিও আমি ছাড়তে থাকি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস হোল ভিডিও। স্টে সেফ অ্যান্ড স্প্রেড লাভ অ্যান্ড ডোন্ট ফরগেট টু ওয়্যার ইওর রাইডিং গিয়ার্স অর রাইডিং অর মোটরসাইকেল। বাই বাই।